নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আজকে আমার বিশেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রসিকতা। ব্যাপারটা ঘটেছিল আমাদের পাশের গ্রামে, তখন পুরো ইংরেজের আমল আর আমরা একেবারে ছেলে মানুষ। মথুরা মণ্ডল কখনো একটা কাঁঠাল, কখনো বা দুটো লাউ নিয়ে আমাদের গ্রামে ফিরি করতে আসত। তার কোনো কাঁঠাল গাছ ছিল না, লাউ কুমড়োর চাষও না, সবাই জানত ওগুলো চুরির মাল। জ্যাঠামশাই বলতেন, মথুর চুরি করো কেন? মথুর বলতো, আগে চাইলে তো কেউ দেয় না। পরিষ্কার যুক্তি, তবু জ্যাঠামশাই ওকে দু চারটে ধর্মোপদেশ দিতেন। বলাই বাহুল্য, সেগুলো একেবারে বাজে খরচ হতো। চুরি চামারি চাইতেও আর একটা বড় পরিচয় ছিল মথুরের, সে ছিল নিদারুণ রসিক, যাকে বলে জাত হিউমারিস্ট। আর যাকে প্র্যাকটিক্যাল জোক বলে তার ঝোঁকটা ছিল সেই দিকেই বেশি। গ্রামের লোকে জ্বালাতন হয়ে উঠেছিল। কারোর বাড়িতে হয়তো নতুন জামাই আসবে, সবাই ব্যতিব্যস্ত হয়ে অপেক্ষা করছে, কখন আসে কখন আসে। সেই সময় মথুর হয়তো ছুটতে ছুটতে এসে হাজির, সর্বনাশ হয়ে গেছে গো, একেবারে সর্বনাশ। তোমাদের জামাই রেলগাড়ি থেকে নামতে গিয়ে চাকার তলে পড়ে একেবারে দুটুকরো। বাড়িতে যখন কান্নাকাটির তুফান উঠেছে, ঠিক সেই সময় হয়তো সুটকেস হাতে ধীরে সুস্থে জামাইয়ের আবির্ভাব। কিন্তু মথুরা মণ্ডল তখন আর ত্রিসীমানায় নেই। 4 দিন পর যখন সে গ্রামে ফিরল, আবহাওয়া তখন জুড়িয়ে এসছে। তবু ঠিক কেউ জিজ্ঞাসা করে, এমন কথা কেন বললি? জবাব দেয়, আকি আমি তো সচক্ষে দেখিনি, কে যেন একজন বললে। কে বললে? আগে সে কি আর খেয়াল থাকে, শুনেই তো মাথা খারাপ হয়ে গেল আমার, কে যে বললে তার। মারধরও যে খায়নি তা নয়, তবু স্বভাব চায় না। কালী পুজোর দিন পুরুত ঠাকুর হয়তো বললেন, 2 পয়সার বিরিয়ান তো চট করে। মথুর গেল তো গেলই, ফিরতে 1 ঘন্টা। এতক্ষণ কোথায় ছিলি? এদিকে ভালো বিড়ি পাওয়া যায় না, তাই বাজার থেকে আনতে গিয়েছিলুম। চড়তে গিয়েও পুরুত ঠাকুর খুশি হয়ে উঠলেন, বেশ মোটা মোটা বড় বড় বিড়ি। মথুর একগাল হেসে বললে, আগে পুজোর দিন কি না, তাই স্পেশাল বিড়ি বানিয়েছে, বলে আর দাঁড়ালো না। বিড়িতে আগুন ছোঁয়াতেই পুরুত ঠাকুর লাফিয়ে উঠলেন, ফুলঝুরির মতো আগুন ছড়াতে ছড়াতে বিড়ি মুখ থেকে ঠিটকে বেরিয়ে গেল। তারপর নেচে বেড়াতে লাগলো চতুর্দিকে, কারো পা পুড়ল, কারো কাপড়, মুহূর্তে হইচই হুলুস্থুলু কাণ্ড। বিড়ির পাতায় মুড়ে ছুঁচোবাজির বারুদ এনেছিল। এমন একটা নয়, অসংখ্য ঘটনা। একবার ঘুমন্ত সার্কেল অফিসারের তাঁবুর দড়ি কেটে দিয়েছিল মাঝরাতে। তাঁবু চাপা পড়ে ভদ্রলোক প্রায় দম আটকে মারা যান আর কি। কীর্তিটা যে মথুরার তাতে কারও সন্দেহ ছিল না, কিন্তু প্রমাণ করবে কে? এমন রসিক মথুরা মণ্ডলও শেষ পর্যন্ত বুড়ো হয়ে গেল, বাতে ধরল তার উপর হাঁপানি, ভালো করে চলতে ফিরতেও পারে না আর কি। ত্রিসংসারে কেউ নেই, সম্পত্তির মধ্যে একখানা মাটির ঘর, একটা পাতকুয়ো আর 2টো পেঁপে গাছ। আশেপাশের জ্ঞাতিরা কেউ 2 মুঠো রেঁধে দিলে খাওয়া জুটত, নইলে উপোস। সবাই বলতো মথুরা মণ্ডল আর বাঁচবে না। মথুর নিজেও না জানতো তা নয়, কিন্তু শেষ রসিকতাটা তার বাকি ছিল তখনও। একদিন গ্রামের লোক ভেঙে পড়ল তার দাওয়ায়,
মধুর নাকি এক অদ্ভুত স্বপ্নাদেশ পেয়েছে। কালো গরুর দুধ গায়ে মেখে গলায় জবা ফুলের মালা পরে সে যদি 24 ঘন্টা মাটির তলায় কুম্ভক করে থাকতে পারে তাহলে তার সব রোগ ভালো হয়ে যাবে। প্রথমে লোকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু হাতে হাতে প্রমাণ দিলে মথুর। আমি তখন জেগেও নেই ঘুমিয়েও নেই, ভৈরবী মা সামনে এসে দাঁড়ালেন। টক টক করছে গায়ের রং, পরনে লাল শাড়ি, হাতে ত্রিশূল। আমার কপালে একটা সিঁদুরের ফোঁটা পরিয়ে এই আদেশ আমাকে দিয়ে গেলেন। আমি যেন এখনো কপালে তার ছোঁয়া টের পাচ্ছি। সকলে তাকিয়ে দেখল, তাই তো, একটুখানি সিঁদুরের দাগ যেন দেখা যাচ্ছে এখনো। গ্রামে সাড়া পড়ে গেল, জবা ফুলের মালা এলো, কালো গরুর দুধ জোগাড় হতেও দেরি হলো না। তারপর নদীর ধারে মস্ত গর্ত করা হলো একটা, সেই গর্তের মধ্যে নেমে মথুরা মণ্ডল বসলো জোড়া আসনে। সকলকে নমস্কার করে বললে, আপনাদের সকলকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আজ আমার জন্য আপনারা যা করলেন তার তুলনা হয় না। দয়া করে 24 ঘন্টা পরে মাটি খুঁড়ে আমাকে তুলে আনবেন, দেখবেন আমি একেবারে ভালো হয়ে গেছি। মেয়েরা শাঁখ বাজালেন, মথুরা মণ্ডলকে বেশ করে মাটি চাপা দিয়ে গ্রামের লোক ব্যাকুল হয়ে 24 ঘন্টা পেরুনোর জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু 24 ঘন্টা পেরুবার দরকার হলো না, 12 ঘন্টা যেতে না যেতেই 4 মাইল দূর থেকে এলেন দারোগা, সঙ্গে একদল চৌকিদার আর কনস্টেবল। দারোগা আজকের ডাকে কাঁচা হরফে লেখা একখানা চিঠি পেয়েছেন। তার বক্তব্য হলো, গ্রামের লোকে শত্রুতা করিয়া সকলে মিলিয়া আমাকে মাটি চাপা দিয়া মারিবার চক্রান্ত করিয়াছে। তাহারা বলিতেছে 24 ঘন্টা নাকি মাটির তলায় চাপা থাকিলে আমার অসুখ সারিয়া যাইবে, আপনি অবলম্বে আসিয়া আমাকে মৃত্যুর মুখ হইতে বাঁচান, ইতি শ্রী মথুরা মণ্ডল। গ্রামের লোকের মাথায় বাজ পড়ল, তখনই মাটি খোঁড়া আরম্ভ হইল। মথুর মোড়ে কাঠ হয়ে আছে, বুঝতে পেরেছিল বাঁচবে না, তাই মরবার আগে গ্রামের সবাইকে তার শেষ রসিকতা উপহার দিয়ে গেল। খুনের মামলা থেকে গ্রামের লোক অতি কষ্টে রক্ষা পেল বটে, কিন্তু দারোগার মুখ বন্ধ করতে যে খেসারত তাদের দিতে হয়েছিল সারা জীবন তার শোক তারা ভুলতে পারেনি। যে বন্ধু কাহিনীটি বলেছিলেন তিনি এবার হাসলেন। মথুরা মণ্ডলের গল্পটা কেন মনে পড়ল এবারে বলি। আমার নতুন বইখানার সমালোচনা কাগজে বেরিয়েছে, এই দেখুন, সমালোচনাটা পড়লুম। বিখ্যাত লেখকের নতুন উপন্যাস, যেমন কাহিনীর গতি তেমনি চরিত্র চিত্রণ। উপন্যাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের কৌতূহলকে সজাগ করে রাখে। যশস্বী লেখক এই বইতে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। আমি চোখ তুলে তাকালুম। বন্ধু আস্তে আস্তে বললেন, আসলে ওটা উপন্যাসই নয়, ছোট গল্পের বই।